টালিগঞ্জের এমআর বাঙ্গুর হাসপাতাল এ রাজ্যের চিকিৎসা যাত্রায় এক নয়া মাইল ফলক স্থাপন করলো। বাঙ্গুরের হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সূত্র মারফত জানা গিয়েছে, এক প্রৌঢ়া একসাথে 70টি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন। তারপরই গত 13 এপ্রিল ওই প্রৌঢ়াকে নিয়ে হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্যরা। দ্রুত চিকিৎসা শুরু করেন ডাক্তারবাবুরা। তাদের আশঙ্কা ছিল যে ঘুমের ওষুধ যতটা পরিমাণে তিনি খেয়েছেন তাতে কোমাচ্ছন্ন অবস্থা থেকে তার ফিরে আসা কার্যত অসম্ভব, কারণ এই ধরনের ঘুমের ওষুধ এই মাত্রায় খেলে তা সরাসরি শ্বাসযন্ত্রকেই বিকল করে দেয়, হার্ট অ্যাটাক হয়ে গিয়ে রোগী মারা যান। আশঙ্কাজনক কোমাচ্ছন্ন অবস্থায় সিসিইউতে রোগীকে ভর্তি নিয়ে ভেন্টিলেশনে সাপোর্ট রাখা হয়। জীবন ও মৃত্যুর প্রায় মাঝামাঝি অবস্থায় ছিলেন সেই প্রৌঢ়া। ওই অবস্থাতেই ঘুমের ওষুধের প্রভাব কমাতে একের পর এক অ্যান্টিডোট দেওয়া শুরু করেন চিকিৎসকরা। দেওয়া হয় অন্য ওষুধপত্র, সেই সঙ্গে চেস্ট ফিজিওথেরাপি করে হৃদযন্ত্র সচল রাখার চেষ্টা করে যান ডাক্তাররা। টানা 5 দিন এভাবেই কাটে। এক মুহূর্তের জন্য মনিটর থেকে চোখ সরানো যায়নি বলেই জানা যায়। যান লড়িয়ে চিকিৎসা চালিয়ে যান ডাক্তারদের গোটা টিম। অবশেষে জ্ঞান ফিরে সেই প্রৌঢ়ার, একেবারে মিরাকেল। চিকিৎসা বিজ্ঞানের আঙিনায় এ যেন এক মিরাকেলই বটে।